এবার গ্রামে যাওয়া বা বাড়ি ফেরা খানিকটা পরিকল্পিত হওয়ায় এবার ঈদ যাত্রা খানিকটা স্বস্তির। ট্রেনেও নির্বিঘ্ন যাত্রা করছেন হাজারো যাত্রী, হুড়োহুড়ি মারামারি নেই স্টেশনে। দর্শক, রাজধানীর কমলাপুরে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, ঈদ যাত্রা নিয়ে মানুষের মাঝে আনন্দ কেমন দেখছেন? আসলে আজকে যারা বাড়ি ফিরছেন তারা বেশ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন। তাদের বড় আনন্দের জায়গা হচ্ছে যে প্রতি বছর ঈদের সময় দুটো বিষয় ঘটে। একটা হচ্ছে যে নিজের আসনে যেতে যে লড়াইটা করতে হয়, যাত্রীবাহীবিহীন অনেক যাত্রী উঠে যায়, সেটি অনেকটা স্বাচ্ছন্দ্যে মানুষ উঠতে পারছে। আর এখন পর্যন্ত ট্রেন কিন্তু খুব একটা ট্রেন মহানগর প্রভাতী 2 ঘন্টা মতো দেরি করেছে। এছাড়া যে ট্রেনগুলো আছে সবগুলো ট্রেন এখন পর্যন্ত সময় মতো ছেড়ে গেছে। এইগুলো হচ্ছে যাত্রীদের সবচেয়ে বেশি স্বস্তির একটা জায়গা। তারা যেটি বলছেন যে রেলে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে, টিকিট থেকে শুরু করে ব্যবস্থাপনাতে তার একটা সুফল তারা পাচ্ছেন। তবে রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে গত আজকে এবং গতকালকে মানুষের স্বাচ্ছন্দ্য যাত্রা তারা কতটুকু ধরে রাখতে পারবেন সেটা দেখা যাবে আজকে রাত থেকে এবং আগামীকাল এবং পরশু। কারণ যেহেতু আজকেই শেষ কর্মদিবস, মানুষের চাপ একসাথে বাড়বে, এরপরে বুধ এবং বৃহস্পতিবারেও মানুষ প্রচুর মানুষ ঢাকা ছাড়বেন, তখন বড় একটা চাপ আমরা দেখব এবং তারাও সে বিষয়টি নিয়ে প্রস্তুত রাখছেন। আর যাত্রীবিহীন যে টিকিটবিহীন যাত্রীকে তারা একেবারে উঠতে দিচ্ছে না, চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা বা তারা পরীক্ষা করছেন যে কারো হাতে টিকিট আছে কি না, তাদেরকে সেখানে আটকে দিচ্ছেন। এবং 25% যে আসনগুলো আছে তার 25% যাত্রীকে দাঁড়িয়ে যাবার জন্য টিকিট দেওয়া হচ্ছে। একটু আমরা এই গরমের মধ্যে কথা বলেছিলাম চালকদের সাথে, তারা যেটি বলছেন যে প্রচণ্ড গরমের কারণে রেল কর্তৃপক্ষ বা রেল বিভাগ থেকে তাদের একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে গতিতে ট্রেন চলবার কথা তার চেয়ে তারা কম গতিতে চালাচ্ছেন, কারণ রেল লাইন অনেকটা গরম হয়ে যাচ্ছে, সে কারণে তারা কম গতিতে চালাচ্ছেন। এবং যাত্রী যেহেতু চাপটা বাড়ছে, সেই চাপের কারণেও তারা নিরাপত্তার স্বার্থে স্বাভাবিক যে গতি সেখান থেকে কিছুটা কমিয়ে যাচ্ছেন। সে কারণে হয়তো যে ট্রেনগুলো এখন যাচ্ছে ঈদের আগ মুহূর্তে কিছুটা বিলম্ব হতে পারে। তবে রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে আগেরবারের যে প্রস্তুতিগুলো থাকে, আগে যে প্রস্তুতিগুলো থাকে সেখানে যে ঘাটতিগুলো থাকে সেগুলো নিয়ে মূলত তারা কাজ করছে, এবং সেই কাজের ফলে এবারে ঈদ যাত্রা যাতে একেবারে স্বস্তিদায়ক হয় এই গরমের মধ্যে সেটি নিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। রাজদিন,